নমস্কার বন্ধুরা, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আপনারা এখন প্রত্যেকেই নিশ্চয়ই আপনাদের শীতের বাগানকে উপভোগ করছেন, আর আপনাদের সাথে আমি সম্রাট। বন্ধুরা, এর আগের একটি ভিডিওতে আমি দেখিয়েছিলাম কিভাবে পিটুনিয়া গাছ প্রতিস্থাপন করবেন এবং তার কিভাবে পরিচর্যা করবেন যাতে প্রচুর পরিমাণে কিন্তু ফুল পান। আর আজকে এসেছি সেই আপডেট দিতে যে পিটুনিয়া গাছগুলো কিরকম হলো বা কিরকম পরিচর্যা করছি এবং তাদের আপডেট কি সেটা জানানোর জন্যই আপনাদের কাছে কিন্তু উপস্থিত হওয়া। সাথে থাকছে কিছু গুরুত্বপূর্ণ টিপস, অর্থাৎ এই মুহূর্তে দাঁড়িয়ে যখন গাছে ফুল থাকবে তখন কি কি পরিচর্যা করবেন এবং কিভাবে দীর্ঘদিন ফুল পাবেন, সে বিষয়ে কিন্তু আজকে থাকছে কতগুলো গুরুত্বপূর্ণ টিপস। আশা করি ভিডিওটি আপনাদের ভালো লাগবে, তাই স্কিপ না করে ভিডিওটি দেখতে থাকুন। আর যারা এখনো আমার চ্যানেলে নতুন, অর্থাৎ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, তারা অবশ্যই সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকন চেপে অল নোটিফিকেশান অন করে দিন। তাহলে আমার দেওয়া ভিডিওর নোটিফিকেশান সবার আগে আপনার কাছে কিন্তু পৌঁছে যাবে। তাহলে আসুন শুরু করা যাক। প্রথমেই দেখাই এই সাদা পিটুনিয়াটা, দেখুন কত সুন্দর কালার কিন্তু রয়েছে। আর আমার এই পিটুনিয়াটা কিন্তু খুব প্রিয়। আর এই পিটুনিয়ার একটি বৈশিষ্ট্য হলো গাছ ভর্তি করে কিন্তু ফুল হয়। দেখুন গাছটাও কিন্তু যথেষ্ট হেলদি রয়েছে, একদম যেরকম পরিচর্যা করেছি বা আগে আপনাদের সঙ্গে শেয়ার করেছিলাম সেই রকম ভাবেই কিন্তু গাছটা করেছি। দেখুন এই দিকটাতে ফুল একটু কম আছে, কিন্তু ওই দিকটাতে কিন্তু ফুল প্রচুর পরিমাণে রয়েছে। এর পাশেই রয়েছে কিন্তু আর একটা ভ্যারাইটি যেটা একটু ব্লু কালার, তার মধ্যে কিন্তু একটু স্ট্রাইপ মতো রয়েছে, দেখতে কিন্তু বেশ ভালো লাগছে। এর পাশেই রয়েছে কিন্তু এই লাল কালারের পিটুনিয়াটি, এটাও কিন্তু দেখতে খুব সুন্দর। তারপরে রয়েছে এই যে বেগুনি এবং সাদার কম্বিনেশনে দুর্দান্ত কালারের একটা পিটুনিয়া, দেখুন গাছটাও কিন্তু যথেষ্ট সুন্দর হয়েছে এবং ঝোপালো রয়েছে গাছটি। তার পাশে রয়েছে এরকম একটা বেগুনি কালারের পিটুনিয়া, দেখুন গাছটার অবস্থা, এটা কিন্তু একটাই মাত্র ফুল হয়েছে এবং গাছটা কিন্তু দেখুন কত সুন্দর ব্রাঞ্চিং কিন্তু হয়ে হচ্ছে, অর্থাৎ গাছটা কিন্তু খুব সুন্দর একটা গোল চেহারা নিচ্ছে। আশা করি কয়েকদিনের মধ্যে এতে প্রচুর পরিমাণে কিন্তু ফুল চলে আসবে। তার পাশে এই একই কালারের আর একটা রয়েছে, এটা একটু আগে লাগানো রয়েছে সেই কারণে এটাতে বেশি পরিমাণে কিন্তু ফুল দেখতে পাচ্ছেন। তার পাশে আর একটা কালার রয়েছে লাল, এটাও কিন্তু বেশ সুন্দর, ওই লালটা থেকে কিন্তু এই লালটা একটুখানি আলাদা রয়েছে। তার পাশে রয়েছে কিন্তু ভেলভেটের মতো পাপড়িযুক্ত একটা কালার, ডিপ মেরুন বা কালচে মেরুন আমরা বলতে পারি। দেখুন কত সুন্দর হয়েছে গাছটি, প্রচুর পরিমাণে ফুল কিন্তু এই গাছটিতে রয়েছে। তো এই মুহূর্তে দাঁড়িয়ে যখন গাছে ফুল থাকবে তখন কতগুলো বিষয় আপনাদের মেনে চলতে হবে যাতে দীর্ঘদিন ধরে আপনারা ফুল পেতে পারেন। আর আমরা জানি যে পিটুনিয়া গাছটা একটা খুব রোদ প্রিয় ফুল গাছ, মোটামুটি মার্চ এপ্রিল মাস পর্যন্ত কিন্তু ফুল দিয়ে যায়, অর্থাৎ আমি দেখেছি যে অনেক গরম পড়ে গেলেও কিন্তু এই গাছে ফুল আসতে থাকে। তাই দীর্ঘদিন ফুল পেতে গেলে কতগুলো ছোট ছোট বিষয় কিন্তু আপনাদের মাথায় রাখতে হবে। দেখুন বন্ধুরা, পিটুনিয়া গাছে যখন এই ফুলটা ফ্যাকাশে হয়ে যাবে বা শুকনো হয়ে যাবে তখন কিন্তু অবশ্যই এই ধরনের ফুলকে আপনাকে এইভাবে কেটে দিতে হবে, কারণ এই ফুলটি যদি আপনি না ছিঁড়েন তাহলে কিন্তু এখানে বীজ তৈরি হবে, আর গাছ যখন বীজ তৈরি করতে শুরু করবে তখন কিন্তু আস্তে আস্তে ফুলের পরিমাণ কমিয়ে দেবে। তাই যখনই দেখবেন গাছে এরকম শুকনো ফুল রয়েছে তখন কিন্তু আপনাকে এইভাবে নখ দিয়ে এই শুকনো ফুলগুলোকে কেটে ফেলতে হবে, আর এটা রোজ করতে হবে, কারণ রোজই দেখবেন যে কিছু না কিছু ফুল কিন্তু শুকিয়ে রয়েছে। দ্বিতীয় যে বিষয়টা খেয়াল রাখবেন সেটা হচ্ছে জল। দেখুন গাছে যখন ফুল থাকে তখন কিন্তু গাছের জলের প্রয়োজন হয়, আর এই পিটুনিয়া গাছে কিন্তু অতিরিক্ত পরিমাণ যদি জল দিয়ে দেন তাহলে কিন্তু অনেক সময় গোড়া শিকড় পচে গিয়ে গাছ মারা যেতে পারে। তাই এই যে গাছের মাটিটা দেখতে পাচ্ছেন, এই মাটিটাতে হাত দিয়ে যখন আপনার ভেজা ভেজা মনে হবে, ভাববেন যে মাটিতে যথেষ্ট আর্দ্রতা আছে, তখন কিন্তু জল দেওয়ার প্রয়োজন নেই। কিন্তু যখন দেখবেন যে গাছের মাটিটা একটু শুকনো হয়ে রয়েছে, দেখুন এই গাছের মাটিটা দেখুন একটু ড্রাই হয়ে রয়েছে, তাই এইভাবে আপনি টবে হাত দিয়ে মাটিতে হাত দিয়ে বুঝে নেবেন যে জলের অবস্থাটা কি রয়েছে, তারপরে কিন্তু অবশ্যই জল দেবেন। আর গাছে যখন ফুল থাকবে তখন কিন্তু আপনারা নাইট্রোজেন যুক্ত খাবার এর পরিমাণটা কমিয়ে দেবেন, অর্থাৎ যে সমস্ত খাবারের মধ্যে নাইট্রোজেন আছে সেগুলোকে কিন্তু খুব অল্প দেবেন বা না দিলেও প্রয়োজন নেই। এই সময় ফুল বেশি পাওয়ার জন্য আপনারা কিন্তু পটাশ যুক্ত যে সারগুলো রয়েছে সেই সার কিন্তু প্রয়োগ করতে পারেন। এক্ষেত্রে আমি বলবো যে 10-26-26 হচ্ছে সবচেয়ে ভালো। গাছে যখন ফুল আসে তখন কিন্তু আপনি যদি এরকম একটা গামলা টপ পিছু 7-8 দানা 10-26-26 মোটামুটি হবে 15 দিন অন্তর একবার করে দিয়ে দেন, তাহলে কিন্তু আর খাবারের ব্যাপারে আপনাকে কোনো চিন্তা করতে হবে না।
উজ্জ্বল সানলাইটে রাখুন, 15 দিন অন্তর একবার করে 10-26-26 প্রয়োগ করুন এবং জল বুঝে বুঝে দিন। এবং যে এই যে শুকনো ফুলগুলো থাকছে, এই যে শুকনো ফুলগুলো থাকছে, এই শুকনো ফুলগুলোকে কেটে দিন। এটা করুন, তাহলে দেখুন যে আপনার গাছ অনেক বেশি হেলদি থাকবে। কারণ এই শুকনো ফুলগুলো যদি না ফেলেন তাহলে কিন্তু এইগুলো গাছ থেকে অনেকটা পরিমাণ এনার্জি কিন্তু নিয়ে নেবে। এবার আসি রোগ পোকার বিষয়ে। বন্ধুরা একটা জিনিস খেয়াল করুন, এই গাছের কিছু কিছু পাতা কিন্তু হলুদ হয়ে গেছে। এই পাতা হলুদ হয়ে যাওয়ার একটা অন্যতম কারণ হলো জলের পরিমাণ বেশি হয়ে যাওয়া। যদি আপনার গাছের টবের মাটিতে জলের পরিমাণ বেশি হয়ে যায় তাহলে কিন্তু এইরকমভাবে পাতা কিন্তু হলুদ হয়ে যেতে পারে। তাই তখন কিন্তু আপনাকে জলটাকে অবশ্যই ভালো করে চেক করতে হবে এবং এই শুকনো পাতা বা হলুদ পাতা যেগুলো রয়েছে সেগুলোকে কিন্তু ছিঁড়ে ফেলতে হবে। আর একটা জিনিস লক্ষ্য করবেন যে এই হলুদ পাতার সংখ্যা কিন্তু নিচের দিকে বেশি থাকে, অর্থাৎ যে পাতাগুলো ম্যাচিওর হয়ে যাচ্ছে, পরিণত হয়ে যাচ্ছে, সেগুলো কিন্তু হলুদ হয়ে যায়। তাই সেই পাতাগুলোকে হাত দিয়ে ছিঁড়ে ফেলুন। আর একটা জিনিস খুব ভালো হয়, যদি গাছের ডালগুলোকে আপনার এইরকম একটা পাথর বা আমি যেমন এখানে একটা থাম্পট ব্যবহার করছি এটা দিয়ে একটু উঁচু করে দেন, তাহলে কি হবে মাটির সাথে নিচের পাতাগুলো কিন্তু টাচ করবে না, সেক্ষেত্রে ছত্রাকের সংক্রমণ হতে কিন্তু আপনার গাছটা অনেক পরিমাণ বেঁচে যাবে। বন্ধুরা এই গাছের একটা অন্যতম রোগ হলো পাতা কুকড়ে যাওয়া। দেখুন এই গাছটার পাতাটা কিন্তু সামান্য কুকড়ানোর মতো রয়েছে, কিন্তু দেখুন পাশেই এই গাছটার পাতাটা দেখুন কেমন টান টান রয়েছে। এইটা হয় সাধারণত মাকড়ের আক্রমণে, তাই যে কোনো একটা ভালো মাকড়নাশক 15 দিন অন্তর একবার করে স্প্রে করে দিন। এক্ষেত্রে আপনারা কাকা নামক যে কীটনাশকটা রয়েছে সেটা আপনারা 1 থেকে 1.5 ml 1 লিটার জলে ভালোভাবে গুলিয়ে বিকেলের দিকে 15 দিন অন্তর একবার করে কিন্তু স্প্রে করে দিন। হয়তোবা গাছের পাতা এরকম কোঁকড়ানো অবস্থা নেইও, তাও যদি আপনি এটা নিয়মিত ব্যবহার করতে থাকেন তাহলে কিন্তু আপনার গাছে রোগ পোকার সংক্রমণ কোনোমতেই কিন্তু আসবে না। আরেকটি জিনিস লক্ষ্য রাখুন বন্ধুরা, যে অনেক সময় টবে এরকম আগাছা তৈরি হয়, তাই মাঝে মাঝে কিন্তু এইরকম আগাছাগুলিকে তুলে দিন যাতে টবের মাটিতে আগাছা না থাকে। কারণ এই আগাছারা মাটি থেকে যেমন জল শোষণ করে তেমনি গাছের খাদ্যের উপরেও কিন্তু ভাগ বসায়, তাই এই আগাছাগুলিকে পরিষ্কার করে রাখুন। এই কটা কাজ যদি আপনারা নিয়মিত করতে পারেন তাহলে কিন্তু সেই মার্চ এপ্রিল মাস পর্যন্ত আপনারা পিটুনিয়াতে ভরপুর ফুল পাবেন। আশা করি ভিডিওটি আপনাদের ভালো লাগবে, যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করবেন এবং আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না এবং পাশে থাকা বেল আইকন চেপে অল নোটিফিকেশান অন করে দিন, তাহলে আমার দেওয়া ভিডিওর নোটিফিকেশান সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে। ভিডিওটি আজকের মতো এখানেই শেষ করছি, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে আরেকটি নতুন ভিডিওতে।